মুবারক দফার সরকার পতনের আন্দোলন পুরস্কার করেছে। আমরা দেখলাম কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল 18ই অক্টোবরের পর এই সরকার আর থাকবে না, যদি থাকে মির্জা ফখরুল নাকি হাতে চুরি করবেন। আমি জানি না মির্জা ফখরুল নাকি হাতে চুরি করে থাকে কিনা, তবে আমরা এইটা বলতে চাই 28শে অক্টোবর কেন এই বাংলাদেশ আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর ক্ষমতা ওই একাত্তরে পরিষদের বিএনপি এবং জামাত তাদের নেই, কোনদিনও তারা পতন ঘটাতে পারবে না। আমরা পরিষ্কারভাবে আজকে বলে দিতে চাই, সমাবেশ করতে চেয়েছেন সমাবেশ করেন, সমাবেশ করে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। সমাবেশের পরে যদি কোনো বিশৃঙ্খলা করতে চান তাহলে সন্ত্রাসী এবং বিশৃঙ্খলাকারীদেরকে কিভাবে দমন করতে হয় সেটা শেখ হাসিনা সরকার জানে। আর আওয়ামী লীগের নেতা কর্মী আছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার কর্মী, আমরা লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি, আমাদেরকে আন্দোলন শিখাতে আসার প্রয়োজনে মির্জা ফখরুল। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যদি রাজপথে নামে তোমাদের ওই নেতা কর্মীর পালাবার পথ খুঁজে পাবে না। আমরা পরিষ্কার ভাবে জানতে চাই এই বিএনপির আন্দোলন 28 তারিখের পর তাদের এই মহা সমাবেশের ফলাফল হবে শূন্য, এর কোন ফল হবে না। আমরা পরিষ্কার ভাবে জানতে চাই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নিয়ে জনপ্রতিনিধিদের যাচাই করার জন্য চেষ্টা করুন। বিদেশি ষড়যন্ত্রের কেন হয়ে যাবে কোন বিশৃঙ্খলার চেষ্টা করে নিজেদের কপাল পুড়াইতে যেয়ে না, কোন ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে বলা।